গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। জানা গিয়েছে রক্তে অক্সিজেনের মাত্রা কম রয়েছে, আপাতত আইসিইউতে রাখা হয়েছে তাকে। পাম এভিনিউর বাড়িতে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার হঠাৎই অসুস্থতা বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত দেন চিকিৎসকরা। তার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে বলে খবর।